মানুষগুলো পাগল হয়ে যাবে, কেউ থাকবে তখন টয়লেটে। ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে। ঠিক তখনই কিয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার, আইনাল মাফার, পালাবো কোথায়। কিয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদিতে হবে না, হ্যাঁ আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া, গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে, চিল্লা এখন ঠিক কিনা? মা তার ছেলেরে চিনবে না, দুধের বাচ্চাকে রেখে মা পালাবে, দুধের বাচ্চা, যে বাচ্চা দুধ খায়, ব্রেস্ট ফিডিং বেবি, এই বাচ্চাটা রেখে মা কোনো দিকে যায়, ডানে বায়ে কোথাও সরতে চায় না, ব্যথা নি পায়, কষ্ট নি পায়, এই দুধের বাচ্চাটার ধাক্কা মেরে মা দিবে দৌড়। তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে, 3 মাসের 4 মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা, এখনো পরিপূর্ণ হয় নাই, হাত পা ভালোভাবে গজায় নাই, ছোট্ট একটা গোশতের টুকরা। হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে, কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায়। 3 মাসের বাচ্চাটার হাত পা গজায় নাই এখনো ঠিক মতো, এক ধাক্কায়, এক ভূকম্পনে, এক কাঁপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে, ডাক্তার ছাড়া, ইঞ্জেকশন ছাড়া। আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া, মাল ওয়ামা আদরাকা মাল ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো নিক্ষিপ্ত হবে, ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস, পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে। এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায়, সেদিনে আকাশও থাকবে না। ইয়াউমিনাতবি সামা আকা তাইয়ি সিজিল্লিল কুতুব, কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো, কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো, সেদিন এই বিশাল সাত আকাশটারও হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে? আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্যপট যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে? স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে, পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে, পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে, বুর্জ আল খলিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার, ওটার তো কিছু হবে না ওই দিন, কি হবে? ভেঙে জেগেব, ভেঙে খান খান হয়ে যাবে, ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এবার আমি যখন হজে গিয়েছিলাম, জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য, তখন বাঁ দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার, এটার কাজ চলতেছে আগামী বছর, এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে, এটা বুর্জ আল খলিফা থেকে আরো উঁচু, বুর্জ আল খলিফা 818 মিটার উঁচু, আরে কিংডম টাওয়ার 1000 মিটার উঁচু, মানে 1 কিলোমিটার উঁচু। কেয়ামতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও, আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার, তাইপেডাং 101, পেট্রোনাস টুইন টাওয়ার, বাংলাদেশের 40-50-60 তলা গুলা টিকবে? আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে, একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না, এই টাওয়ার গুলো একটাও টিকবে? টিকবে না। আওয়াজ করে বলেন টিকবে? সে কথাই আল্লাহ বললেন আল কারিআতু মাল কারিআতু ওয়ামা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল আহনিল মানফুস। কি দৃশ্য আল্লাহ আঁকলেন! প্রথমে একটা সাইরেন দেয়া হবে, দেয়ার সাথে সাথে ভেঙে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। মানুষগুলোর দৌড়াদৌড়ি দেখলে মনে 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 হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে, রেড ওয়াইন খেয়ে, উইস্কি খেয়ে, মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে, আসলে মদ খায় নাই, উইস্কিও খায় নাই। সেদিন আল্লাহর আযাব এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো সব হয়রান হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো দৌড়াবে, সাগরের পানিতে দাউ দাউ করে আগুন, স্যাটেলাইট ভেঙে খান খান, বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে, পাহাড়গুলো ধ্বনিত হচ্ছে, গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ। পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা, আল্লাহ তাআলা
ইসরাফিল কে বলবে, ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি, এবার দ্বিতীয় ফুৎকারটা দে। তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা? আরো জোরে বলেন। সে কেবল একটা দিয়েছে, এবার দ্বিতীয় ফুৎকার দিবে। দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে, মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে, একটার পর একটা মালাকুল মাউত রুহু কবজ করতে শুরু করবে। মরবেন না শুধু একজন, চিল্লায় বলেন তিনি কে? কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম فبأي آلاء ربكما تكذبان। পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান। সব কি ফান? আমরা বলি না ফানা ফানা, বলি ফানা ফানা, কিছু থাকবে না, থাকবে একজন, চিল্লায় বলেন তিনি কে? এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন, আল্লাহ তুমি ইমানের মরণ দাও। পড়ে না আমিন। ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও। পড়ে না আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীরে হামজা খোবায়েবে খাবাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমিন। বিষ্ণবী বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি, অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি, শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায়, হার্ট অ্যাটাক করেও মারা যায়, স্ট্রোক করেও যদি মারা যায়, কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে, কেয়ামতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আমি। মানুষগুলো পাগল হয়ে যাবে, কেউ থাকবে তখন টয়লেটে, ইমাজিন কেমন ভাবে আল্লাহ নকশা এঁকেছেন, কেউ থাকবে টয়লেটে, কেউ থাকবে ক্ষেত খামারে, কেউ থাকবে অফিস আদালতে, কেউ থাকবে রান্নাঘরে, কেউ থাকবে মোজ মাস্তির ভেতরে, ঠিক তখনই কেয়ামত হয়ে যাবে, কেউ পার পাবে না, সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার, পালাবো কোথায়? কেয়ামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না, গোটা বিশ্বব্যাপী হবে, তাই না? নাকি বাংলাদেশে কেয়ামত শুরু হইলে সৌদিতে হবে না? হ্যাঁ, আমেরিকাতে হবে না, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া,